পরকালে তুজুজা জজা দেওয়া হবে, বদলা দেওয়া হবে। কুল্লু নাফসিন, প্রত্যেক উম্মতকে, প্রত্যেক নবীর উম্মতকে, বিমা কাসাবাত ওই আমলের যেটা সে অর্জন আমল করেছে। কোনো প্রকারের জুলুম করা হবে না। ইন্নাল্লাহ সারিউল হিসাব। এবার আমরা এখানে যতগুলো মানুষ মসজিদে আছি, এবার যদি লাইন ধরে দাঁড়াই বের হতে কত সময় লাগবে? অনেক সময় লাগবে না? অনেক সময় লাগবে। যদি দরজা একটা না থাকে, ঘর থেকে বের হতে মানুষ সময় লাগে কিনা? একটা মাঠের মধ্যে অনেকগুলো মানুষ যদি একটা বের হতে যায়, কোনো দরজা না থাকে, খোলা থাকে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, তার অর্থ হলো আল্লাহ তার অম্বিত হিসাব নেবেন। আমাদের হিসাব নিতে একটা সময়ের ব্যাপার হয়, আল্লাহ এত জলদি হিসাব নেবেন, তাড়াতাড়ি বন্দার হিসাব শেষ করবেন। সুবহানাল্লাহ। মহতরম হাজরিন, আলিয়মা তুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লাজুল মালিয়ম ইন্নাল্লাহ সারিউল হিসাব। তাইলে এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে আল্লাহ কোনো মানুষের উপর বেইনসাফ, যার আমল যতটুকু স্বভাব, আমল যতটুকু স্বভাব ততটুকু, আমল যতটুকু যজ ততটুকু। যজ মানে প্রতিদান। প্রতিদান দুই প্রকার, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। বলেন না সুবহানাল্লাহ। এবার আসরের ময়দানে এমন এক বান্দা উপস্থিত হয়ে গেল, যেই বান্দা আমলের কারণে সে জাহান্নামী হয়ে গেল। এবার তাকে কোথায় নিয়ে যাচ্ছে? কারা নিয়ে যাচ্ছে? কারা নিয়ে যাচ্ছে? ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। এবার ওই বান্দা বলতেছে, ইয়া রব্বি মা আনসাবতানি, আল্লাহ তুমি আমার উপর ইনসাফ করলা না, সুবিচার করলা না। আল্লাহ পাক বলে, বান্দা কিভাবে? বলে, তুমি আমল করো নাই, যেই আমল না করার কারণে জাহান্নামের যোগ্য হয়, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, এই জন্য তোমার আমলের প্রতিদান হলো জাহান্নাম। যদি তুমি নেক আমল করতে, তুমি জান্নাতে যেতে। যেহেতু আমি আল্লাহ তোমাকে দুইটা রাস্তা দেখাইছি, আমি তোমাকে রাস্তা দেখাইছি, এই পথে চললে জান্নাতে যাবে, এই পথে চললে জাহান্নাম যাবে। বান্দা তুমি এই পথে চলো নাই, যেই পথে চলেছো সেই পথের প্রতীক তুমি হয়ে গেলে, তোমার আমলের কারণে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামে চলে যাও। আর কোনো কথা আছে? এবার বান্দা আবারও বললেন, ইয়া রব্বি মা আনসাবতানি, আল্লাহ তুমি আমার উপর বিচার ঠিক করো নাই, ইনসাফ করো নাই। আল্লাহ বলে যে, আমি যদি ইনসাফ না করি, আমার মাহবুব যদি ইনসাফ না করে, সৃষ্টি জগতের মধ্যে কে আছে ইনসাফ করার? আবারও বলে, ইয়া রব্বি মা আনসাবতানি, আল্লাহ বলে কোন কোন বন্দা বানাইলাম এত বুঝার পরও বুঝে না? আমি অবুঝ, বুঝি না, দুনিয়া থাকতে তো কম বুঝো নাই, দুনিয়াতে বুঝিয়া সারছি বলে তো এবার সুযোগ তালাশ করছি। এবার নরম করে বলতেছি, ইয়া রব্বি মা আনসাবতানি, আই মেরে পরওয়ারদিগার, সাম্মাইতাকা, সাম্মাইতা নাফসাকা, সাম্মাইতা নাফসাকা আর রহমান আর রহিম, আমার আমল নেক হয় নাই, আমি জাহান্নামে গেলাম, তাতে কোনো আমার আফসোস নেই।
কিন্তু আল্লাহ আপনার তো অনেক নাম আছে, তার মধ্যে আপনি ইন্নাকা বলুন না, ইন্নাকা নিশ্চয়ই আপনি সম্মাইতা নাম রেখেছেন, নফসাকা আপনার সিফতি নাম, আর রহমান আর রহিম নিশ্চয়ই আপনি আপনার নাম সমূহের মধ্যে একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম, দুইটা নাম আপনি রেখেছেন, এই দুটোর মধ্যে গুণ আছে বলেই তো আপনি রেখেছেন। আয় আল্লাহ একটা নামের জাযা পাইলাম, একটা নামের ফজিলত পাইলাম, একটা নামের বরকত পাইলাম, কিন্তু আর একটা তো পাইলাম না, এটা কোনটা? বলে যে চাকরি করলে বেতন দেওয়া হবে, ইবাদত করলে জাযা দেওয়া হবে, নেক করলে জান্নাত, বদ করলে জাহান্নাম, এই যার যার আমল অনুসারে জাযা দেওয়া হবে, এটা তো আপনার ওই নামের ফজিলত, ওই নামের মর্তবা, যেই নামটা হলো রহমান। যেমন কর্ম তেমন ফল দেবে কে? আল্লাহ। যে আল্লাহ দেবে সেই আল্লাহ হলো আল্লাহুর রহমান। আল্লাহ রহিম তো একটা নাম আছে, রহিমটা কি? বলে যে মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম আগেকার নবীরা আপনার হাবিবের উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছিল, কেউ পেয়েছে কেউ? এবার আমরা কি কোনোদিন তোমার দরবারে ফরিয়াদ করেছি আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইও? আমরা কি কোনোদিন আপনার কাছে বলছি না? তো আমরা বলিনি, আপনি আমাদেরকে পাঠাইলেন কেন? বলে যে আমার ইচ্ছা হয়েছে, তো এদেরকে পাঠান নাই, বলে আমার ইচ্ছা হয়েছে। তো আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য নবীরও ফরিয়াদ করেছে আর আমরা করি নাই, আপনি দয়া করে নিজগুণে চাকরি ছাড়া, চাওয়া ছাড়া, দাবি ছাড়া, ফরিয়াদ ছাড়া, আপনি যেইভাবে আমাদেরকে আখিরি জামানার উম্মত বানিয়েছেন, এটা হলো আপনার রহিম নামের সিফত। আমলের কারণে জাহান্নাম দেবেন, এটা রহমান নামের সিফত, আল্লাহ রহিম নামের সিফত, না চাইলেও পাওয়া যায়, আপনি করলো কেউ বাধা দেওয়ার নাই। আপনি যদি এখন আমাকে গুনাহগারকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দেন, তাহলে আপনার রহিম নামের সিফতের প্রকাশ হবে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, উজিবু দাওয়াত দাইজা দা। যখন এই কথা বললেন আল্লাহ খুশি হয়ে গেলেন, বলে আমার বন্দা, আমার বন্দা এমন একটা কথা বলেছে, যেহেতু আমি দিলেও আমাকে বাধা দেওয়ার নাই, না দিলেও বাধা দেওয়ার নাই, তাইলে আমাদের প্রত্যেকের মরতে হবে। প্রত্যেকে কি মরতে হবে? একটা মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে সবাই কি বলে, এই লোকটা কেমন ছিল, এই লোকটা কেমন ছিল, বলে না? কেউ বলে না জায়েজ, কেউ বলে জায়েজ। গভীর মনোযোগ, আল্লাহর পেয়ারা মাহবুব নবী একদা জানাজা পড়ার জন্য উপস্থিত হলেন, সুবহানাল্লাহ বলবেন না, আমার নবী জানাজা শুরু করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, কে গরম না ঠান্ডা? আবার বেঈসাবি গরম হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এর জানাজা আপনি পড়বেন না? সুবহানাল্লাহ বলবেন না, কেমন উম্মত, কেমন খলিফা? ইয়া রাসূলুল্লাহ, লা তুসাল্লি আলাইহি, এর জানাজা আপনি পড়বেন না? একবার দুইবার বলে এই লোক ভালো না, দীন ইমানের কাজ করে না। তো আমার নবী এই কথা শোনার পরে বললেন, ইয়া মাশরাল হাজিরিন, হে উপস্থিত আল্লাহর বান্দা, আমার উম্মতরা, সাহাবারা, শুনো, আপনাদের মধ্যে, আপনাদের মধ্যে এমন কোন একজন ব্যক্তি আছেন কি যার জীবনে এই মাইয়াতের একটা ভালো আমল আপনি দেখেছেন? এই কথা বলার পরে
উপস্থিত জামায়াতের একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির এই কাজটা আমি দেখেছি, এই কাজটা ভালো, এই কাজটা দেখেছি বলার পরে আমার নবী বললেন, হ্যাঁ উপস্থিত, এই কাজটা যে ভালো দেখলো এটা কেমন? বলে ভালো। তখন আমার নবী বললেন, আল্লাহু আকবার, দশজন যাকে বলে বলে তখন কি আল্লাহ তাকে ভালো। সুতরাং আমাদের মৃত্যুবরণ করতে হবে কিনা? আবার একজন মানুষ যখন দুনিয়াতে চলে যায়, তার আমলনামা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আমাদের বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় আলেম ওলামা দিনদার মানুষ আছে কিনা? বলেন আছে কিনা? যে উপকার করবে তার জন্য দোয়ার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? গত 7-8 মাস প্রক্রিয়া দিন 1 বছর হয়, আমাদের যারা পৌরসভা এলাকায় আছি, আমাদের চট্টগ্রামের হোল্ডিং ট্যাক্স বাড়াইছে না কমাইছে? পেপারে পত্রিকা আসছে কিনা? যেই পরিমাণ ট্যাক্স দিয়েছে আমাদের ইনকামের চেয়ে ট্যাক্স বেশি, এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ট্যাক্স দিতে হবে, না দিলে পরে সরকার কি হবে? পরোয়ানা জারি হবে। এই ট্যাক্স বর্তমানে ফেভার আবার মুলতবি আসছে কিনা? কেমনে আসছে জানেন? যার কারণে, যার কলমের কারণে, যার দরখাস্তের কারণে, যার প্রতিবাদের কারণে আজ আমরা চট্টগ্রামবাসী, শহরের বাসিন্দা যারা আছে, আমরা যারা ট্যাক্স থেকে মুকুব পেয়েছি, একমাত্র এবিএম মহিউদ্দিন মরহুমের কারণে, তার চিঠির কারণে পিএমকে বলেছে, আমার এই চট্টগ্রামের এই শহরের মধ্যে যদি ট্যাক্স বাড়ানো হয় আমার জনগণ কষ্ট হবে, তাইলে আমি তার বিপক্ষে লাগবো। সুতরাং আমার অনুরোধ, যাতে ট্যাক্স বাড়ানো না হয়, ইনকাম কম, পরিশ্রম করলো টাকা পাওয়া যায় না, অর্থের অভাব, আমার এই চিরা চট্টগ্রামবাসীর উপর যাতে এই জুলুম করা না হয়, এই টাকা যেন বর্ধিত করা না হয়, পূর্বে যেরকম ছিল সেইভাবে রাখা হোক। পিএম তারপরের দিন লিখিতভাবে নোটিশ পাঠিয়ে দিয়েছে যে এবিএম মহিউদ্দিন সাহেবের এই চট্টগ্রাম এলাকার শহরবাসী জনগণের উপর যাতে ট্যাক্স বাড়ানো না হয়, পূর্বে যেরকম আছে সেরকম বহাল থাকার জন্য, আপাতত স্থগিত রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। উপকার করছে কিনা? এখানে কি নিজের পরের কোনো ব্যবধান করেছে? এমন একজন ব্যক্তি কালকে রাত 3টার সময় এন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশাপাশি সেটা নয়, এই আলামিন বাড়িয়া কমপ্লেক্স, এই আলামিন বাড়িয়া মাদ্রাসার এই দরবারের প্রতিষ্ঠাতা আমাদের পীর মুর্শিদ শাহজি বাবার এন্তেকালের পরে তিনি সরকারিভাবে যেই ব্যবস্থা নিয়ে একজন বুজুর্গ হিসেবে, একজন আলেম হিসেবে, একজন দিনদার হিসেবে তিনি জমিয়তুল ফালাহর ময়দানে জানাজার ব্যবস্থা করে দেখাই দিয়েছেন একজন যোগ্য মানুষকে কিভাবে সম্মান করতে হয়। সুবহানাল্লাহ। তৃতীয়ত, ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী চট্টগ্রামের আনাচে কানাচে হয়েছে, কিন্তু আন্দরকিল্লা জামে মসজিদের মধ্যে, আন্দরকিল্লা জামে মসজিদের মধ্যে ঈদ মিলাদুন্নবী পালিত হয় নাই। গত বছর তিনি মিছিল সহকারে গিয়ে জামে মসজিদের ভিতরে গিয়ে আলেমদেরকে নিয়ে বলে যে নবীর মিলাদ হতে হবে, মিলাদুন্নবী হতে হবে আন্দরকিল্লা জামে মসজিদের মধ্যে, তিনি ঈদ মিলাদুন্নবী আনুষ্ঠানিকতার সাথে পালন করেছেন। সুতরাং আমার নবীকে যে মহব্বত করে তাকে মহব্বত করতে হবে। ওই সুবাদে আজ তিনি এন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুহের মাগফিরাত কামনা করছি আমি। আমিন। কদর নিয়ামত বাদে যাওয়ার পরে বুঝে যায় তিনি তিনি এমন এমন আমল করেছেন। ভালো বন্ধ দুইটাই আছে, যে আমলগুলো করেছে চট্টগ্রামের মধ্যে আন্দরকিল্লা জামে মসজিদে, জীবনে যেখানে কিয়াম বন্ধ হয়েছে আজকে না হয় 50 বছর হবে। আব্দুল হামিদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির জমানায় কিয়াম ছিল, বাতিলদের দখলে গেছে, উনি মিলাদুন্নবী চালু করে গেছেন। সুবহানাল্লাহ। ভালো করছেন না খারাপ করছেন?
সুতরাং প্রত্যেকের পক্ষে জানাজা দেওয়া সম্ভব না। একজন মুসলমান হিসেবে আমরা তার জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ পাক তার পরিবার পরিজনকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। সুতরাং আলিয়মা তুজা কুল নফসিন মা কাসাবাত লাহুল আলিয়ম ইন্নাল্লাহ সারিউল হিসাব, যার যার কর্ম অনুসারে বিচার দেওয়া হবে। তো আমরা হাশরের ময়দানে বলবো আল্লাহ আমল দিয়ে জাযা পেয়ে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা তোমার দয়া ছাড়া, ওই তোমার দয়া ছাড়া যাওয়া সম্ভব? আল্লাহর দয়া পেতে হলে কত কিন্তু জানতে হবে, কত কিন্তু কি জানতে হবে। গৌসুবাগের দরবারে গেলেন, বলেছে হুজুর আপনি দোয়া করেন যাতে আমার ছেলে হয়। গৌসুবাগ বললেন আমি মোরাকাবা করে দেখেছি তোমার ওরসে কোনো সন্তান, তো তিনি বললেন নাই যে আমিও জানি, নাই বলে তো আমি আপনার কাছে আসছি, আমার কাছে নাই এই জন্য আপনার কাছে আসি পাওয়ার জন্য, আপনি তো আর দেবেন না নিজ থেকে কে। ফাআলুল লিমা, বান্দাজে ক্ষমতার বলে টাকার বলে এই যে কথাগুলো বলে ফেলে, এটা কিন্তু আল্লাহর সাথে কি করে শিরক করে, এই ধরনের কথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের দেশে কত অপরাধী জেলখানায় আছে কিন্তু তার খানা বন্ধ করে, আসামি কি খানা বন্ধ করে, খানা দেয় কিনা? বলেছে সে অপরাধী তারা খানা কেন দেন, ওইটা বিচার পরে হবে, মানুষ তো বাঁচতে হবে। আল্লাহ তো বেদিনকে অমুসলিমকে রিজিক দিয়েছে, এবার জলখানা যদি খানা বন্ধ না করে আরেকজন বলে তুমি এটা করলে তোমার খানা বন্ধ করে দিবে, এটিকে কোনো কিতাবে আছে? এটিকে আল্লাহর বিধানে আছে? সরকারি আইনে আছে? এটা আইনে আসলে যে খবরদার হাজতে জুন্নার নিস্তে সালাত।